নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে জেনে নেব এই মুহূর্তের পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলি আপনারা জেনে রাখা খুবই প্রয়োজনীয়। প্রথমে আপডেটগুলো আমরা এক নজরে দেখে নেব, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সরাসরি চলে যাচ্ছি প্রথম আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে 20 এপ্রিলের পর লকডাউনের নিয়মে বদল, যা জানালেন মোদিন। তো কোন কোন নিয়মে বদল আনা হয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। দ্বিতীয় আপডেটটি হলো, দেশে পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও খাবার রয়েছে বর্ধিত লকডাউনে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বাস দিয়েছেন দেশবাসীকে। তো সেটাও জেনে নেব। তিন নম্বর আপডেটটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে, জানানো রেল চলাচলের তারিখ, অর্থাৎ কবে থেকে রেল চালু হবে সেটা এখানে জানানো হয়েছে। তো সেটাও আমরা জেনে নেব। চার নম্বর আপডেটটি আসছে, লকডাউনেও মিলবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পরিষেবা চালু করলো ফ্লিপকার্ট। তো কী কী পাওয়া যাবে আমরা সেটাও জেনে নেব। এবং লাস্ট আপডেটটি আসছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ IPL। তো বিস্তারিত এই আপডেটগুলো আমরা পরপর এবার দেখে নেব। তো সরাসরি চলে যাচ্ছি প্রথম আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে 20 এপ্রিলের পর লকডাউনের নিয়মে বদল, যা জানালেন মোদি। তো বিস্তারিত জেনে নিচ্ছি কী বলা হচ্ছে এখানে। লকডাউন বাড়ানোর সম্ভাবনার কথা আগেই প্রকাশ্যে এসেছিল, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা, তবে 20 এপ্রিলের পর নিয়মে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, লকডাউন চলবে 3 মে পর্যন্ত, তবে 20 এপ্রিলের পরে কিছু কিছু জায়গায় নিয়ম শিথিল করা হবে। এদিকে নতুন করে লকডাউন জারি করার পর দেশজুড়ে কড়া নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন মোদি। সংক্রমণ রুখতে কোনো ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। মোদি জানিয়েছেন, যেখানে কোনো হটস্পটস নেই বা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনাও নেই, সেখানে নিয়ম শিথিল করা হতে পারে 20 এপ্রিলের পর। আপনাদের আবারও একবার জানাচ্ছি যে মোদি জানিয়েছেন, যেখানে কোনো হটস্পটস নেই বা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনাও নেই, সেখানে নিয়ম শিথিল করা হতে পারে 20 এপ্রিলের পর। তিনি জানিয়েছেন, দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমরা দেখতে পাচ্ছেন, যেখানে কোনো হটস্পটস নেই বা কোনো সংক্রমণ নেই, সেখানে কিন্তু 20 এপ্রিলের পর থেকে কিছুটা হলেও ছাড় পেতে পারে। আর এটা বলা হচ্ছে যে দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কিন্তু এটা করা হবে, 20 এপ্রিলের পর থেকে ছাড় দেওয়া হবে। আর কি জানিয়েছেন তিনি, আরও বলেন, হটস্পটস এর দিকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন জায়গা হটস্পটসে পরিণত হয়েছে হতে পারে সেগুলোর ওপর নজর রাখতে হবে। নতুন কোনো হটস্পটস তৈরি হয়ে গেলে সেটা সামলানো আরও চ্যালেঞ্জিং হবে। আগামী সপ্তাহে লোনের নিয়ম আরও করা হবে বলে জানিয়েছেন মোদি। 20 এপ্রিলের পর্যন্ত দেশের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রতিটি রাজ্যের খতিয়ে দেখা হবে যে সেখানে নিয়ম মানা হচ্ছে, ওই অঞ্চল সংক্রমণ থেকে কীভাবে নিজেদের রক্ষা করেছে সেটাও দেখা হবে, এরপরেই কোন এলাকার নিয়ম শিথিল করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, অন্যান্য দেশের সঙ্গে সংকটের সময় তুলনা করা উচিত নয়, তবু কিছু সত্যিকে অস্বীকার করা যায় না, অনেক দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, ভারত যদি ঠিক সময় ব্যবস্থা না নিত তাহলে আজ ভারতের কী অবস্থা হতো সেটা ভেবেই আমি শিউরে উঠি। প্রধানমন্ত্রীর কথায়, ভারত সমস্যা বাড়ার জন্য অপেক্ষা করেনি, বরং আগে থেকে সমস্যা দূর করার চেষ্টা করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের প্রথম যে আপডেটটা আসছে, যে 20 এপ্রিলের পর থেকে যেখানে যেখানে হটস্পটস নেই বা কোনো সম্ভাবনা নেই সেসব জায়গাতে কিন্তু লকডাউন শিথিল হতে পারে, এবং সেটা দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য এমনই হতে পারে তেমনই কিন্তু জানানো হয়েছে। এবং 3 মে পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে, যেটা নিয়ে অলরেডি এর আগে আমরা ভিডিও করে দিয়েছিলাম, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন। তো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে দেশে পর্যাপ্ত ওষুধ ও খাবার রয়েছে বর্ধিত লকডাউনে, দেশবাসীকে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো কী বলেছেন তিনি আমরা বিস্তারিত একবার দেখে নেব। লকডাউন বর্ধিত হলেও চিন্তার কিছু নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বৃদ্ধি ঘোষণার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে দেশবাসীকে আশ্বস্ত করেন, দেশে পর্যাপ্ত পরিমাণে খাবার ও ওষুধ মজুত রয়েছে, তাই সেই বিষয়ে দেশের মানুষের চিন্তার কোনো কারণ নেই। দেশে যে লকডাউনের আয়ুকাল বর্ধিত করা হবে তা আগেই আন্দাজ করেছিলেন সকলে, তবে অপেক্ষা ছিল শুধু প্রধানমন্ত্রীর ঘোষণার। আজই শেষ হচ্ছে বা গতকালই শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী টানা 21 দিনের ঘোষিত লকডাউন। অন্যদিকে লাফিয়ে বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা, ফলে দেশে লকডাউনের সময় বৃদ্ধির বা এক্সটেন্ডেড লকডাউন প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার তেরোজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন নিজেদের রাজ্যে, তবে সকল পরিস্থিতি খতিয়ে দেখে দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধি ঘোষণার পরই বিতর্কের ঝড় ওঠে বিরোধীদের তরফ থেকে, তবে সেই পরিস্থিতির আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান,
লকডাউনের মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে দেশের মানুষের স্বার্থে। এতে সকলের আতঙ্কের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত পরিমাণে ওষুধ, খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই পরিস্থিতিতে এগিয়ে আসুন, আপনাদের নিকটস্থ দুস্থদের সাহায্য করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি অমিত সহ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখে হাতে হাত মিলিয়ে কাজ করারও আহ্বান করেন। তবে এই বর্ধিত লকডাউনে দেশের প্রতিটি নাগরিক যাতে লকডাউনের বিধি নিষেধ ঠিকভাবে মেনে চলেন, তাই আরও নজরদারি বাড়াতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী সুরে সুর মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদ মাধ্যমের প্রতিটি মানুষকে সম্মান জানানোরও অনুরোধ করেন। কারণ এই লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে সাহস ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। প্রতিটি মানুষ যদি লকডাউনের নিয়মাবলী মেনে চলে, তাহলে অবশ্যই এই যে করোনা ভাইরাস আছে সেটা অবশ্যই দেশ থেকে মুক্তি পাওয়া যাবে। তো এই ছিল দ্বিতীয় আপডেটটি, যেটি যেখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আশ্বাস দেওয়া হয়েছে প্রত্যেকটি দেশবাসীকে যে এই লকডাউন, বর্ধিত লকডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং খাবার রয়েছে দেশের মধ্যে। তো এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় আপডেটটিতে, যেখানে আসছে ভারতীয় রেল থেকে যেটা আপডেট আসছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছে, কবে থেকে রেল চলাচল হবে সেটা নিয়ে একটা আপডেট এসেছে। তো কী বিস্তারিত বলা হচ্ছে আমরা সেটা দেখে নেব। মঙ্গলবার অর্থাৎ গতকাল মঙ্গলবার 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 3রা মে অর্থাৎ 2য় মে পর্যন্ত সারা দেশে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রেল মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আপাতত বন্ধ থাকবে যাত্রীবাহী রেল পরিষেবা। সমস্ত রেল পরিষেবা আগামী 3 মে পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। বেশ কিছুদিন ধরে জল্পনা ছড়িয়েছিল যে 14 এপ্রিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে যাত্রীবাহী ট্রেন চলাচল। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল রেড, গ্রিন, ইয়েলো জোনে ভাগ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। যদিও এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা তখনই অস্বীকার করে রেল জানিয়ে দিয়েছিল যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তা রেলকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের পর রেল মন্ত্রকের তরফে সমস্ত জল্পনার অবসান ঘটানো হয়। প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে রেল মন্ত্রক জানায় আগামী 3রা মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রিমিয়াম ট্রেন, মেল বা এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সাব আরবান ট্রেন, কলকাতা মেট্রো রেল, কোঙ্কন রেল সহ বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী পরিষেবা। প্রসঙ্গত গত 22শে মার্চ জনতা কারফিউ দিন থেকে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে ভারতীয় রেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ANI যেটা সংবাদ সংস্থা, তারা কিন্তু এই টুইট করেছেন, যেটা কিন্তু রেল দপ্তর থেকে জানানো হয়েছে, সেই ব্যাপারটা এখানে কিন্তু টুইট করা হয়েছে যে সব ধরনের প্যাসেঞ্জার ট্রেন, যেমন এখানে বলা হয়েছে ইনক্লুডিং প্রিমিয়াম ট্রেন, মেল এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সুবারবান ট্রেন, কলকাতা মেট্রো রেল, কোঙ্কন রেল, সমস্ত কিন্তু 3rd মে যেটা বলা হয়েছে 3rd মে সেই তারিখ অবধি কিন্তু এখানে সাসপেন্ডেড বা কিন্তু বন্ধ করে রাখা হলো। আর কী বলা হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়ে এক্সটেন্ডেড সাসপেনশন অফ ইটস প্যাসেঞ্জার সার্ভিস টিল 3rd মে। দেখতে পাচ্ছেন 3rd মে থেকেও কিন্তু এটা সাসপেন্ড করা হয়েছে 3rd মে পর্যন্ত, এমনই কিন্তু টুইট করা হয়েছে। আর এখানে কিন্তু আরও একটা আপডেট আছে যে যারা কিন্তু 15 তারিখের পর যারা টিকিট বুকিং করেছিল তাদের কিন্তু অটোমেটিক্যালি সব টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাদের 100% কিন্তু রিফান্ড হয়ে যাবে। আপনারা যেই মাধ্যমে যেই অ্যাকাউন্ট দিয়ে টাকা কেটেছিলেন সেই অ্যাকাউন্টে 100% আপনাদের সেই টাকাটা রিফান্ড হয়ে যাবে, আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। কারণ এটা নিয়ে অলরেডি আমরা কিন্তু গতদিন একটা ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে রেল দপ্তর থেকে জানানো হয়েছে যদি ট্রেন কোনো কিছু ক্যান্সেল হয় তাহলে অবশ্যই আপনাদের টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে, কোনো আপনাদের ঘাবড়ানোর প্রয়োজন নেই, 100% কিন্তু আপনাদের রিফান্ড হয়ে যাবে। তো আপনারা যদি কোনো ট্রেনের যদি টিকিট যদি কেটে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে সেই ট্রেনের নামটি কিন্তু জানিয়ে দেখবেন। এবারে আমরা চলে যাচ্ছি 4নম্বর আপডেটে, যেখানে বলা হচ্ছে লকডাউনেই মিলবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পরিষেবা চালু করলো ফ্লিপকার্ট। তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা একবার দেখে নেব। করোনার জেরে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে হোম ডেলিভারি পরিষেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ফ্লিপকার্ট। জানিয়ে দেওয়া হয়েছিল করোনার দাপটে আর লকডাউনের মধ্যে আপাতত এই সেই ই কমার্স সাইটে কোনো জিনিস অর্ডার দেওয়া যাবে না। তবে সম্প্রতি সিদ্ধান্ত বদলেছে ফ্লিপকার্ট। টাটা গ্রুপের হাতে হাত মিলিয়ে তারা ক্রেতাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছে। 24শে মার্চ থেকে দেশে লকডাউন শুরুর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই জনপ্রিয় ওই অনলাইন শপিং সাইট জানিয়ে দেয় তারা সব রকম পণ্য ডেলিভারি দেওয়া বন্ধ করলো। কর্মীদের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। ফ্লিপকার্ট অ্যাপটি খুললেও দেখা যাচ্ছিল প্রতিটি জিনিসের পাশে লেখা টেম্পোরারি নট অ্যাভেলেবল বা আপাতত পণ্যটি পাওয়া যাচ্ছে না। কিন্তু শনিবার ভারতীয় সংস্থাটি জানায় কোভিড-19 এর সঙ্গে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় খাবার সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এ কাজে তাদের সাহায্য করছে টাটা গ্রুপ। মূলত টাটা কোম্পানির পণ্য সামগ্রী অনলাইন শপিং সাইটটিতে অর্ডার করতে পারবেন ক্রেতারা, যেমন টাটা চা, কফি, জুস, মশলা ইত্যাদি খাবার সামগ্রী মিলবে ফ্লিপকার্টে। ইতিমধ্যে ফ্লিপকার্ট ও টাটা গ্রুপ যুগ্মভাবে বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু করেছে। আগামী দিনে মুম্বাই ও দিল্লিতেও পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। তারপর অন্যান্য শহরও এই সুবিধা ভোগ করতে পারবে। লকডাউনের জেরে এখন বাইরে বেরোনোর ঝুঁকি অনেকেই নিতে চাইছেন না, ফলে রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে যে বাড়িতে শুধু বয়স্করাই থাকেন তাদের আরও অসুবিধা, তাই এই পরিষেবায় উপকৃত হবে অনেক পরিবারই, এমনটাই আশা ফ্লিপকার্টের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চতুর্থ আপডেটটি হলো যে ফ্লিপকার্ট আবারও তাদের সার্ভিস কিন্তু শুরু করে দিল। তো যারা এখন অর্ডার করতে পারছিলেন না তারা অবশ্যই ফ্লিপকার্ট অ্যাপটি আবার খুলবেন, দেখবেন আপনাদের কিন্তু জিনিসপত্র এখন অর্ডার করতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে অনির্দিষ্ট করার জন্য স্থগিত করা হলো, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ IPL। তো কী বলা হচ্ছে এই নিয়ে একটা বিস্তারিত আপডেট এসে আমরা জেনে নেব। আমরা জানি IPL ভারতের জনপ্রিয় একটি ক্রিকেট লিগ, প্রতি বছরই আসর বসে, যেখানে দেশ বিদেশের বহু ক্রিকেটারের সঙ্গে যুক্ত থাকে খেলায়, কোচিং সহ বিভিন্ন বিভাগে। ক্রিকেট প্রেমী সকল মানুষরা মুখিয়ে থাকে IPL এর দেখার জন্য, কিন্তু পরিস্থিতি বদলেছে দেশে তথা গোটা বিশ্ব এখন মারণ ভাইরাস করোনার প্রকোপে তথেষ্ট। এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশে, আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ, চলছে মৃত্যুর মিছিল, মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেছে গোটা পৃথিবী। ঘরবন্দি মানুষ লড়াই করছে মারণ ভাইরাসকে পরাহত করতে, এই ভাইরাসের থাবা এসে পড়েছে আমাদের দেশেও। ক্রিকেট যুদ্ধ আপাতত বন্ধ, চলছে করোনার সঙ্গে মোকাবিলা, আর সেই মোকাবিলার প্রধান অস্ত্র লকডাউন। আর এই লকডাউন প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব পড়েছে জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছুতেই, প্রভাব পড়েছে IPL ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায় 3 মে পর্যন্ত লকডাউন চলবে, শোনার পরই অনির্দিষ্টকালের জন্য IPL স্থগিত রাখার কথা ঠিক করেন কর্মকর্তারা। আপাতত কোনো নতুন দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না, পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য 29 মার্চ শুরু হওয়ার কথা ছিল IPL 13তম আসর, কিন্তু করোনা ভাইরাসের তাণ্ডবে সারা বিশ্বের মতো ভারতেও সমস্ত খেলাধুলা স্থগিত করা হয়, যার জেরে IPL পিছিয়ে দেওয়া হয় 15 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ভারতে ক্রমেই থাবা বড় করতে চলেছে করোনা, তাই 15 এপ্রিলে যে IPL শুরু করা যাচ্ছে না এটা নিশ্চিতই হয়ে যায়। অবশেষে ভারত সরকার যখন দেশব্যাপী লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত ঘোষণা করল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI অনির্দিষ্টকালের জন্য IPL স্থগিত ঘোষণা করে দিল। এর বছরের IPL যে আর মাঠে গড়াচ্ছে না সে সম্ভাবনাও উজ্জ্বল হয়ে গেল। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আরও একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে যে এই বছর কিন্তু IPL না হওয়ারই কিন্তু সম্ভাবনা বেশি। এই কথাই কিন্তু আসছে যেখানে বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু IPL খেলা কিন্তু স্থগিত করে দেওয়া হলো। তো কবে কিন্তু IPL হবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তো এই IPL এবং অন্যান্য যদি আপডেট যদি সবার থেকে আর যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু সবার থেকে আগে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সেই আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে। এবং এই 5টা আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।